গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। দুটো ঘর আমি গুছিয়ে নিয়েছি, আমার মেয়েটা আঁকছে, আঁকতে আঁকতে আবার সেই রং দিয়ে লিপস্টিক পরছে। আজকে একটা স্পেশাল দিন জানো তো, আমার বরের জন্মদিন, তাই আমি স্নান করে নিলাম তাড়াতাড়ি, রান্না করতে হবে, ছোট মেয়েটা তো ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওকে খাইয়ে দিলাম, দিয়ে রান্নার পারে চলে আসলাম। দেখো এখন অনেক রান্না বাকি, শুধুমাত্র ভাতটা বসিয়েছি। ভাত করব, মাছ করব, পাঁচ রকম ভাজা করব। ওই যে আমার ননদের মেয়েরা চলে এসেছে, ও স্যালাড করছে, স্যালাড কাটছে। ওই যে টুক করে আমার রান্নাটা হয়ে গেল তাড়াতাড়ি। পাঁচ রকম ভাজা করেছি, মাছের ঝোল করেছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, চাটনি হয়েছে, এই যে পায়েস হচ্ছে, পায়েসটা একটু দেরি করে হয়েছে, কি করব, অনেকগুলো রান্না দেরি হয়ে গেছে। এই যে পরিবেশন করতে শুরু করে দিয়েছি, দিয়ে দিয়েছি সাজিয়ে, কি সুন্দর লাগছে না বলো, দিয়ে দিয়েছি। এবার তো বরমশাই বসবেন খেতে। হ্যাপি বার্থডে বাবু, তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, ঈশ্বর তোমার ভালো ভালো করুক, সুস্থ থাকো, তুমি আমার পাশে এভাবেই থাকো। এবার তো বিকেল হয়েছে, বিকেলবেলা আমরা একটা কেক নিয়ে আসবো, তাই তিনজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি কেকের দোকানে গিয়ে কেক আনতে। ওই যে কেকের দোকানে চলে এসেছি, তাই কেকটা নিয়ে নিলাম, একটা ছোট্ট অল্প কেক নিয়ে নিলাম। এই যে আমার ননদের মেয়েটা আবার বলছে যে দাও আমি কেকটা দেখিয়ে দিই, তাই কেকটা দেখিয়ে দিল। ওই যে কেকটা নিয়ে এসেছি, লিখেছি হ্যাপি বার্থডে বাবু, ভালো হয়েছে না? ওই যে কাটছে ও কেকটা, মেয়েকে দিয়ে কাটাচ্ছে। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই বাই।